আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। দেখতে পাচ্ছেন এখানে আমি কিছু চিকেন নিয়ে নিয়েছি। আমি যেহেতু এখানে একটা আমার মন খুশি মতো একটা চিকেন ফ্রাই করব, যেটা কি নাম দেওয়া যায় সেটা আমি চিন্তা করছি কিভাবে নামটা দেওয়া যায়। যেহেতু এটা আমার নিজস্ব রুচিভাবে বা নিজের মন খুশি মতন আমি চিকেন ফ্রাইটা করব। এটা আসলে আপনারা নামটা দিবেন, কমেন্ট করে অবশ্যই জানাবেন। এটা করতে আমার যা যা উপাদান লাগছে, এখানে আমি দুইটা মুরগির রান নিয়েছি, তারপরে পাখনা নিয়েছি, আদার্স মিলে মোট এখানে প্রায় দুইটা মুরগিরে নেওয়া হয়েছে। এখানে আমি 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, তারপর এখানে আমি দিয়ে দিব এখন 1 টেবিল চামচ সয়া সস। এটা সম্পূর্ণ আমার নিজের একটা রেসিপি। আমরা সবাই তো চিকেন ফ্রাই খেয়ে থাকি, আমার এই পদ্ধতিটি একটু ট্রাই করে দেবেন, খুবই মজা লাগবে। বাচ্চারা বয়স্করা সবাই খুবই পছন্দ করবে। এখন আমি এখানে 1 টেবিল চামচ ওয়েস্টার্ন সস দিয়ে দিচ্ছি, এটা অপশনাল, দিলে কিন্তু খুবই টেস্ট হয়। হাতের কাছে আপনার থাকলে দিবেন, না থাকলে কোনো দরকার নেই, দিলে বেশি মজা হয়। একটা ওয়েস্টার্ন খাবারটার মধ্যে একটা ফ্লেভার লাগে। তারপরে এখানে আমি দিয়ে দিবে এখন ফিশ চসটা, এটা হচ্ছে আমার চিংড়ির যে চসটা আছে ওই চসটা, এটা যে কোনো আপনার সুপার শপে পাবেন, এটা খুবই মজার একটা সস। তারপরে আমি এখানে এটাও দিয়ে দিব, আমি 1 টেবিল চামচের মতো, 1 টেবিল চামচ দিব। তারপরে এখানে দিয়ে দিব আমি 1 টেবিল চামচ চিলি সস। চিলি সসটা দিলে একটা আপনার মিষ্টি ঝাল একটা ফ্লেভার লাগবে আপনার কাছে চিকেনটার মধ্যে। আর এখানে দিয়ে দেবো আমি টমেটো কেচাপ দিয়ে দেবো। এই টমেটো কেচাপটা আমার নিজের করা, এটা আমি পানের বক্সের মধ্যে ঢুকিয়ে নিয়েছিলাম। 2 চা চামচ আমি এখানে টমেটো কেচাপ দিয়ে দিলাম। এরপরে দিব আমি পরিমাণে 1 চা চামচের মতো করে আপনার ভিনিগারটা। তারপর এখানে দিয়ে দিব আমি রাঁধুনি মরিচের গুঁড়োটা। এটা ঝালটা যার যার স্বাদ মতো দিতে পারেন, কেউ যদি ঝাল বেশি, যেহেতু এখানে আমাদের এখানে আমি 1 টেবিল চা চামচ রাঁধুনি মরিচ উড়ে দিয়েছি, কারণ এখানে আমার ভাগ্নি খাবে, নাভিয়া মনি খাবে, ও আবার ঝাল বেশি হলে খেতে পারবে না। এখানে আমি দিয়ে দিচ্ছি একটু টেস্টি সল্ট, এটা আধা চা চামচের মতো আমি টেস্টি সল্ট। এখানে এখন মেন যে উপাদানটা আমি দিব ওটা হচ্ছে আপনার, আমি এখানে ব্যবহার করব, যেটা ব্যবহার করব সেটা তো অবশ্যই আমি আপনাদের সাথে শেয়ার করবো। এখানে আমি 1 কাপ লিকুইড গরুর দুধ দিব, যেটা আমি একেবারে ফ্রেশ একটা গরুর দুধ, যেটা আমাদের রোজে 1 কেজি গরুর দুধ রোজ করা হয়, ও ফ্রেশ গরুর দুধটা দিব এখানে। তারপর আমি দুধটা দিয়ে দেওয়ার পরে এখন এটা ভালো করে মিক্স করে রেখে দিব প্রায় 2 ঘন্টার মতো। এটা ভালো করে মিক্স করে আমি 2 ঘন্টার মতো করে ম্যারিনেট করে রেখে দিব, যেন ভালো করে মশলাটা খুবই সুন্দরভাবে প্রতিটি চিকেনের মধ্যে যেন লবণ সব কিছু যেন পারফেক্টলি আপনার ঢুকে যায়। এটার জন্য আমি এটা 2 ঘন্টার মতো এটা রেস্টে রেখে দিব, ফ্রিজে রাখার কোনো দরকার নেই, এটা বাইরে আপনি রেখে দিতে পারবেন। এভাবে আমি রেখে দিয়ে তারপরে যে স্টেপ বাই স্টেপ যেটা করতে হবে সেটা আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনার পাশে থাকবেন। আমি 2 ঘন্টার পর আবার আসছি। দুই ঘন্টা পর চলে আসছে। এখানে আমি 2টা ডিম ভেঙে নিয়েছি, ময়দা নিয়ে নিয়েছি, লবণ, তারপর এখানে একটা এটা এই কুচাটা নিয়ে নিয়েছি, এটা আপনার যে কোনো সুপার শপে পাবেন, মুদি দোকানেও পাবেন। চিকেনটা এই যে আমি খোলা প্যাকেট নিয়ে নিয়েছি, ময়দা নিলাম, কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি। এখন আমি পরিমাণ মতো এখানে ময়দাটা দিয়ে দিব, যেহেতু এক হাতে ভিডিও করছি তাই আমার একটু সমস্যা হচ্ছে, আর কিছু না। এখন আমি এখানে ময়দাগুলো একটু পরিমাণে কমিয়ে রাখবো, নষ্ট করার কোনো দরকার নেই। এই তো আমার মিশ্রণগুলো আমি এখন তৈরি করে নিব। প্রথমে আমি এখানে লবণটা আগে দিয়ে দিয়েছি। এখানে আমি প্রায় এখানে 2 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি, তারপর এটা ভালো করে মিক্স করে নিব। এখানে অতিরিক্ত আমি ঝাল ব্যবহার করব না, যেহেতু নাভিয়ে মনি খাবে, ওই ক্ষেত্রে আমাকে হাতে রেখে মরিচের গুঁড়োটা দিতে হবে, কারণ পিচ্ছি মানুষ ঝাল একবার লাগলে আর কিন্তু সে সহজে মুখে নিবে না। তাই এখানে আমি পরিমাণ মতো মরিচের গুঁড়োটা দিয়ে দিলাম। এখন এটা ভালো করে মিক্স করে নিব, ভালো করে এটা মিক্স করে নিতে হবে।
তো আমার এখানে ভালো করে মিক্স করে নিয়ে আমার আমাকে স্টেপ বাই স্টেপ যে চিকেনটা কী করতে হবে ওটা তো এতক্ষণ আপনারা সবাই বুঝে পেরেছেন এখানে কি কি করতে হবে। আমি আরেকটা প্লেট নিয়ে নিচ্ছি এটা করার জন্য। আর এখানে তো আমি চিকেনটা এখানে যে মশলার থেকে একটু হালকাভাবে পানিটা ঝরিয়ে ঝোলটা ঝরিয়ে নিচ্ছি, নিয়ে আমি এখন এখানে ময়দার মধ্যে আগে লেয়ারটা দিয়ে দিব, ভালো করে ময়দার লেয়ারটা আগে দিয়ে দিব, সুন্দর করে চেপে চেপে দিব যেন চিকেনটা অনেক ক্রিস্পি হয়, যেন খেতে অনেক বেশি কুড়মুড়ে হয়, না হলে আপনার চিকেনটা খেতে কিন্তু একটু ভালো লাগবে না। এই তো আমি এভাবে করে নিব। এটা করে নিয়ে আমি সেকেন্ড লেয়ার দিয়ে দিব ডিমের মধ্যে। ডিমের যে মিশ্রণটা আমি তৈরি করে রেখেছি এই মিশ্রণটার মধ্যে আমি ভালো করে দিয়ে তারপরে আমি যে গুঁড়ো গুঁড়ো বিস্কুটের গুঁড়ো মতো এই মধ্যে দিয়ে ভালো করে মিক্স করে নিব চেপে চেপে। এভাবে আমি স্টেপ বাই স্টেপ সবগুলো চিকেন করে নিব, খুবই সুন্দর করে করতে হবে। আবার সাথে সাথে কিন্তু এগুলো আবার আপনার তেলে দিয়ে দেওয়া যাবে না, কিছুক্ষণ ওয়েট করে তারপর তেলে দিতে হবে, না হলে আপনার সবগুলো গুঁড়ো তেলে তেলে হয়ে তেলটা কালার ডিসকালার হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। তাই এই জিনিসটা আমরা সাবধানে দিব, কিছুক্ষণ আমরা বাইরে রেখে দিব, রেখে দেওয়ার পরে তারপরে গিয়ে আমরা এটা তেলে দিব। এই যে এভাবে আমি সবগুলো চিকেন করে নিব। তারপর কিছুক্ষণ পর আমার তেলটা গরম হয়ে গেছে, এখন আমি এখানে চিকেন ভাজার পালা আমি এখানে পরিমাণ মতো চিকেন নিয়ে নিচ্ছি, তেল নিয়ে নিচ্ছি। এখন আমি এখানে বিসমিল্লাহ রহমানুর রহিম বলে একটা একটা করে চিকেন দিয়ে দিব। এক এক করে আমি এখানে যে কয়টা চিকেন আমার কড়াইয়ের মধ্যে হয় আমি ওই কয়টা চিকেন এখানে দিয়ে দিব। আমি আস্তে আস্তে এগুলো খুবই লো অতিরিক্ত হাই হিটেও ভাজা যাবে না, একেবারে লো হিটেও ভাজা যাবে না। লো হিটে ভাজলে আপনার হবে কি তেলটা একেবারে চিকেনের মধ্যে একদম ঝুপঝুপে ঢুকে যাবে, তখন আপনার চিকেনটা খেতে কিন্তু একটুও মজা পাবেন না। আমি এখানে দু রকমের চিকেন করতেছি, একটা ক্রিস্পি চিকেন ফ্রাই আর একটা আমার মন খুশি মতো ফ্রাইড চিকেনও বলতে পারেন, বা যে কোনো একটা জিনিস চিকেন তো চিকেনে একটা জিনিস বললে হয়। এই তো ওইভাবে আমি এইভাবে করে নিচ্ছি, এখানে প্রায় আমি দুই রকমের চিকেনটা ভাজবো। আর এটা আমি দিয়ে দিলাম, দেখা যাক কতক্ষণ সময় লাগে। আর হাইস্ট আমার 10 থেকে 12-15 মিনিটের মতো আমি বয়ল করে নিয়েছি, কারণ যেন সম্পূর্ণভাবে চিকেনটা ভালো করে ভিতরে হয়ে যায় এই কারণে আমি সুন্দর করে বয়ল করে নিয়েছি। এভাবে আমি সুন্দর করে চিকেনটা এই আঁচে রান্না করব, যেন খুবই ভালো করে হয়, যেন একটা চিকেনও ভিতরে যেন অবশিষ্ট কাঁচা না থেকে যায়, ওদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। আমি এগুলো ভালো করে এখন যেন চারপাশে তেলটা সুন্দর করে সেট হয়ে যায় ওই কারণে আমি একটু নেড়ে চেড়ে দিব। আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে, বাচ্চারা খুবই খুবই পছন্দ করবে, একটা কালারফুল চিকেন ফ্রাইটা খুবই পছন্দ করবে। আর আমাদের কাছে তো এই স্টাইলে খুবই ভালো লাগে, তাই সবসময় করা হয় ওই জিনিসটা আজকে আমি আপনাদের সাথে একটু শেয়ার করলাম, যেন আপনাদের কাছেও অনেক বেশি ভালো লাগে, এই জন্য আমি আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আশা করি আমার এই ছোট্ট ভিডিওটা আপনাদের কাছে অসম্ভব ভালো লাগবে, ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর যেন নতুন নতুন অনেক ভিডিও নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে পারে। আল্লাহ যেন সবাইকে সুস্থ রাখুক, ভালো রাখুক, এই কামনা দোয়া সব সময়, কারণ দেশের যে পরিস্থিতি দিনকে দিন বাড়তেছে, আমরা মনে করি যে সব কিছুর সাথে মোকাবেলা করে বাঁচতে হবে, জীবন যুদ্ধে যখন নেমেই পড়েছি এটা থেকে অবশ্য সবাইকে সাকসেসফুল হতে হবে, এজন্য আমাদের সবার এত সংগ্রাম। এই যে আমি এগুলো সম্পূর্ণভাবে 10-15 মিনিটের মধ্যে ভাজবো, ভেজে অবশ্যই আমি আপনাদের সাথে শেয়ার করবো, কালারটা কতটা সুন্দর একটা টেস্টার আসে ওই জিনিসটা আমি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করবো। আর অবশ্যই আপনারা এভাবে একবার হলে বাসায় তৈরি করে দেখবেন, দেখবেন খুবই ভালো লাগবে, বাচ্চারা তো খুবই পছন্দ করবে, যেহেতু কালারফুল একটা চিকেন ফ্রাই খুবই পছন্দ করবে। এই তো আমার চিকেন ফ্রাই করাটা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন এত সুন্দর একটা ব্রাউন কালার চলে এসেছে। এখন আমি এটা আস্তে আস্তে সম্পূর্ণভাবে তেলে থেকে সরিয়ে নামিয়ে আবার টিস্যুর উপরে দিয়ে দিব, যেন বাড়তি তেল থাকলে যেন ওটা চুষে নেয়। আশা করি আপনাদের কাছে আমার ভিডিওটা একটু হলেও ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই জানাবেন। আর খুবই সাবধানে তেল থেকে নাড়তে হবে যেন হাতে না পড়ে, আর আমার তো আবার হাত
পা পুরার অভ্যাস একটু বেশি, তাই আমাকে একটু সাবধানে অবলম্বন করতে হয়, তারপরেও পুড়ে যায়, কিচ্ছু করার থাকে না। তো আমি আস্তে আস্তে আমার সবগুলো চিকেন কড়াই থেকে নিয়ে নিব, নিয়ে আমার ভাগ্নির জন্য নিয়ে আসছি। আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। এখানে আমি আমার তৈরি করা টমেটো কেচাপ আর চিলি সসটা দিয়ে দিয়েছি। আশা করি আপনাদের ভালো ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।